তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। আরে এতটা গুসা কিউ, কাহাঁ যা রে হো? ভাই বোনদের মধ্যে তো ঝগড়া কি আছে? আমরা তো সবাই এক টিম আছে না? জানি তো ময়ূরী না তো, আমি যদি তোমাদের টিমে থাকতাম তাহলে তো এই ঘরের মিটিং এ আমিও থাকতাম, আমাকেও এই ঘরে ডাকা হতো, তাই না? তাই ভেবেছিলাম জানো, আমি তোমার দাদার সঙ্গে আলোচনা করেছিলাম যে ময়ূরীকে তো এই মিটিং এ অবশ্যই থাকতে হবে, এক টিম আমরা, কিন্তু তোমার দাদাই বললো, হ্যাঁ ওই বললো যে ময়ূরী হয়তো দেখো এখন গিয়ে ঘুমোচ্ছে, এখন আর ওকে ডাকার দরকার নেই। ঘুমোলে ওটাই না, বললো ওই কারণেই না তোমাকে আর ডাকিনি, ভাবলাম যে মিটিং এ যা হচ্ছে কাল তোমায় জানিয়ে দেবো। টুমারো টুমারো থাক না বড় বৌদি। আরে ময়ূরী, ময়ূরী বলছি, আমার বাবুজি দিব্যি। আরে আমার নামে জলজন তো মিথ্যে কথাটা বলে দিব্যি কাটছিস, আমাকে মারবি নাকি বিটিয়া রানী? বিটিয়া রানী, তুমি কিন্তু তোমার ননদকে না দেখে খুব ভুল। আমি প্রথমেই বলেছিলাম যে তোমার ননদের এই মিটিংয়ে থাকা খুব দরকার আছে। দিলে খচ্চর মাল সালা। ও ময়ূরকে সামলা, ওকে কিন্তু ভরসা নেই, যা হেভি ঝোঁক লুটি না, বুঝতে পেরেছ? আরে আমরা কি তোকে বাদ দিয়ে কখনো কিছু করেছি নাকি বল? সব সময় তো তোকে ডেকে নিয়েছি। হ্যাঁ ঠিক তো, ঠিক বলেছিস, সেই জন্যই তো বড়দা কত সুন্দর গুছিয়ে বড় বৌদির ব্যবহার করা একটা শাড়ি আমাকে ভাইফোঁটায় উপহার দিল, তাই না বড়দা? কি বলতো, ছোটখাটো ব্যাপারে আটকে আছো। সামান্য ব্যাপার। হ্যাঁ তুমি বাইরে দাঁড়িয়ে ধানবাদের যে গল্প শুনলে কি মনে হলো? বড় প্ল্যান হচ্ছে না ময়ূরী, বড় প্ল্যান। তোমাদের আসল প্ল্যানটা কি শুনি? তোমারে বাবার বাড়ি টাকা কড়ি তোমার দু ভাই আর তোমার মধ্যে কি করে ভাগ হবে সেটার প্ল্যান, আর পরমকে কি করে ফুটাতে হবে তার প্ল্যান। খুব বড় ভাত পেতেছ, কিন্তু কথাটা হলো পরম কি তোমাদের এই ভাতে পা দেবে? আপ তুম লোক বলো, মে সাই বলা কি নেই, তোমরা লেঙ্কে লেঙ্কে চলবে সারা জীবন, আর পরম তোর তোর করে চলবে।